আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। অপেক্ষাতেই থাকবো দুজন, চলে আসবি সময় মতন, দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যাম্পাস। আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস। শ্রাবণ যাওয়ার পর থেকে না আমি কেমন লোনলি ফিল করি রে। একসঙ্গে তো ছিলাম ভাই, আপনার সঙ্গে তো আমার কথা হলো। হয়সালি তো মেসে নাই, তো তুমি কিভাবে আসো? আরে ভাই, গ্যাস ফেলে থাকবেন রুমের মধ্যে, সাথে আছেন কি লেগা? চুনমত কাউন্সিলর, পাগল হয়ে গেছিস নাই? লোড করে দিলাম দিফুটাই। না ভাই, তুলি যে ধরবো ভাই। তাহলে ভাবটা লিরি গে, আরে মারার লাগে ভাই। তা তুই তো মারতে পারবি না। আপনি ধরবেন, আমি ঘুষামো ভাই। তাই হ ভাই, গুলি করতে পারবি না? না ভাই। আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে করো ডট দেখো, আর তুই ঘুষাবি। হোগা বরাবর দুটা লাথি মার, যা পাইছি রে। ও ডাকবে, ডাকবে দুটা লাথি মার, যা। হিরণ তোর খাইছে এদিকে, ডান্ডি এদিকে, গুলি করেন, গুলি করবো তাহলে। আর এই জায়গাটা মারেন, আর মার গুলি তো ভাই। ভাই কান ধর, বসতে পারবি না একদম জায়গায়। আমরা এদিক দিয়ে যাবো গা, যাইতে যাইতে যদি দেখি কান সারছস আর উঠবস করা সারছস, তাহলে তো বুঝোছি চাইছিলি টান্ডা দিয়া দিমো। তোর এই মালটা দিয়ে আমার লাগবো। মাল দেখি করুন একবার হোগার হাত দিয়ে ভেঙে গেলাম, ধরতে ধরতে পোলা পাল পাল ধর। আমি সকালে যাবো গা, হ্যালো কিরে, কি অবস্থা বল? ঠিকঠাক, তোর খবর বল? আমি তো আছি, আমার তো প্রতিদিন নতুন একটা দিন মনে হচ্ছে। কি রকম? এই যে প্রতিদিন নতুন একজন ব্যাটসম্যানকে ফেস করতেছি। আমাদের ওখানে ক্রিকেট আর এখানে ক্রিকেটের মধ্যে আসলে অনেক পার্থক্য আছে রে। সেটা কি রকম? আসলে ওখানে যেরকমটা খুব সহজে সবার মধ্যে সেরা হয়ে যেতাম, এখানে আসলে ব্যাপারটা ঠিক সেরকম হচ্ছে না। এখানে সবাই সেরা। তো কি হয়েছে? তোকে আরো ভালো করতে হবে। সেরাদের মধ্যে সেরা হওয়াটা আসলে খুব কঠিন তানিয়া। শ্রাবণ, সেই কঠিন কাজটাই তোকে করে দেখাতে হবে। হ্যাঁ, আমি সেটাই করে দেখাবো। তুই যে সেটাই করে দেখাবি আমি সেটা জানি, কারণ আমার কাছে তুই আছিস। ওরে বাবা, তুই তো দেখি রোমান্টিক হয়ে গেছিস। আরে না, আমার কেন জানি মনে হয় তুই সবসময় আমার কাছে আছিস। মনে হয় না, এটাই কিন্তু সত্যি। কোনোদিন যদি দেখি তুই কোনো বড় লোকের মেয়ের সাথে কথা বলছিস, তাহলে সেই দিনই কিন্তু তুই শেষ। আচ্ছা তোর সবই ঠিক আছে, কিন্তু তুই আমাকে সন্দেহটা কেন করিস? এটা সন্দেহ না শ্রাবণ। তাহলে কি? তুই বুঝবি না। আচ্ছা আমার বোঝা লাগবে না, তুই বুঝলেই হবে। যাই হোক, তুই রাশিয়ায় আসবি কবে? আসবো, এই 10 দিন পর একটা ছুটি আছে, তারপরে চলে আসবো। আমি এসব 10 দিন বুঝি না, তুই তারিখ বল। এই সামনের মাসে 26 তারিখ ছুটি আছে, আমি ধর 24 তারিখে রওনা হব। 26 মার্চের ছুটি, 24 তারিখে আসবি, আজকে 16 তারিখ। আচ্ছা ঠিক আছে, মনে থাকে জানো তুই 24 তারিখে আসবি, আমি স্টেশনে যাব তোকে নিতে। আচ্ছা ঠিক আছে, আসিস। তুই কি বাইরে? আরে হ্যাঁ, আমি ওই যে বাইরে বের হয়েছি কল কেনার জন্য। বেশি রাত বাইরে থাকবি না কিন্তু শ্রাবণ, মিনিমাম 8 ঘন্টা করে ঘুমাবি, ঠিক আছে?
আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কথা মনে থাকে জানো, আর তাড়াতাড়ি করে রুমে যা, রুমে গিয়ে আমাকে ফোন করবি। আচ্ছা রাখি এখন তাহলে। হ্যাঁ তুমি শ্রাবণ ভাইকে খুব ভালোবাসো তাই না? হ্যাঁ ভালোবাসবো না কেন, ওকে যে আমি ভালোবাসি এটা আমাদের ক্যাম্পাসের সবাই জানে, আমার ফ্রেন্ড সার্কেল সবাই জানে, শ্রাবণও আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমার বন্ধুগুলো এত হারামি, ওরা সবসময় কোনো না কোনো একটা রিজন দেখে আমার আর শ্রাবণের ঝগড়া বাধা দিত। আমি জানি এটা ওদের ভালোবাসা, কিন্তু একটা বিষয় কি জানো, শ্রাবণ যখন এখানে ছিল অনেক ভালো খেলতো, রাশিয়া ডিভিশনে খেলছে, অনেকবার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, আর এখন ঢাকায় ও তো শেখ জামালের চান্স পেয়েছে, তুমি শুনছি না? হ্যাঁ শুনেছিলাম। দোয়া করো ও যেন জাতীয় দলে তাড়াতাড়ি চান্স পেয়ে যায়। আমি জানি আমার শ্রাবণ একদিন বাংলাদেশের পোস্টার বয় হবে। বুঝতে পেরেছি, তুমি রিলেশনশিপে অনেক লয়াল। হ্যাঁ লয়াল হবো না, আর লয়াল তো সবারই হওয়া উচিত। বইটা নিয়ে আসি। কেসে কই কি হয়েছে? এই জায়গায় একা একা চুপ করে বসে আছিস কেন? আচ্ছা আমি কই বমু না বমু, তোমার পারমিশন নেওয়া লাগবো। তুমি কি প্রক্টর? আমি প্রক্টর না, তারপরে আমার পারমিশন লাগবে। তোর মন খারাপ কেন সে দেখো। আমি কইছি তোমার মন খারাপ? তুমি কি জ্যোতিষী? হ্যাঁ মামা যাও তো, ব্যাগায় না যাও, ভালো লাগতেছে না। আমি জ্যোতিষী, তোর আজকে কয়া লাগবে, তোর মন খারাপ কেন? ধর মামা তুমি যাইবা না, আমি যামুগা। বিরক্ত করতেছি। কি টাকা কিনলি? আমার টাকা পয়সা লাগবো না, আমার আমরা আছে। ধর আগে কইলাম না লাগবো না, টাকা দেবে কি করুম? লাগবে না কেন, অ্যাডভান্স টাকা দিবি? আছে। বড় লোক হয়ে গেছো? ও আমি বড় লোকই। তো পড়া শেষ করে বাইরে যেতে পারো না, কোনো চাকরি বাকরি করো না, যখন চাকরি বাকরি করবি তখন তিন চার গুণ টাকা বেশি দিস। ধর লাভ কি? তুমি তো মনে হয় ব্যবসা পুঁজি কাটাইতেছো, সুদ খাইতেছো। আমার সুদ খাওয়ার অধিকার আছে। ধর এই যে কত বড় বড় লোক, অনেক বড় বড় চাকরি করে, যারা এখানে পড়াশুনো করে বাইরে চলে গেছে, তারা এসে আমার খিচুড়ি খেয়ে ৩০টা টাকা দেয়। এটা কি ৩০ টাকা? আমার খিচুড়ির দাম কি ৩০ টাকা? ওরা আমার খিচুড়ির দাম দিতে পারবে? এর সাথে আর কোনো কিছু নেই? যা তাড়াতাড়ি বাসার টাকাটা দিয়ে হলে ফিরবি। তুমি তাড়াতাড়ি যাও, আমি ছটফট করতেছি। এই লোক, এই খিচুড়ি মামা। বন্ধু হ্যাঁ, তাহলে কি আমাদের গৃহযাপন হচ্ছে না, হল যাপনই করে যেতে হবে? কেন গৃহযাপন হবে না? তুমি কি তোমার বন্ধুত্ব ছাপিয়ে গৃহযাপন করতে চাও? মানে মানে সোহানকে ছাড়াই আমরা নতুন গৃহে অবস্থান করব? তোর বলছি যে সোহানকে ছাড়া আমরা নতুন গৃহে যাব। হ্যাঁ তুই এত বেশি বুঝতে পারছিস কবে থেকে? তোর বলছি না বেশি পক পক করবি না। হ্যাঁ তোরা যে আমাদের সাথে রাখছি এটা তো ১৪ পুরুষের কপাল, তোর বাপ মাই তো তোর রাহে না। হ্যাঁ তোর বাসা রাজশাহী, তুই থাকস হলে। কয়েকদিন পরে তোর যখন ক্যাম্পাস শেষ হয়ে যাবে, তোর হলে থেকে লাত্তি মেরে বের করে দেবে, তুই কই যাবি? তুই তো বাসায় উঠতে পারবি না, তুই তো রাস্তা যাপন করতে হবে তোর তখন। বন্ধু তুমি ক্ষিপ্ত হয়ো না, তোমার বন্ধু অর্থ কষ্টের নিচে চাপা পড়ে আছে।
উড়া ছবিটাকে উড়া, তুই যাইস না। তুই জানোস আমি অর্থ কষ্টে আছি, তুই আমার চিনস গন টাকা গন গন। এখন তুই আমার টাকা নিয়ে একটা কবিতা শোনাবি এবং এ মুহূর্তে বানাবি। কত আসলি? 7,000? ঠিক আছে, সবগুলো পাইছি। টাকা ও পাখি, তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার ডালে বসো। তোর ডাল কই? তোর ডাল কই? তোর ডাল দেখবো আমি, কত বড় তোর ডাল হইছে, কত পাখি। বাদ দে না, তোর কি শুরু করছিস ওর সাথে? ও তো এরকমই, তুই জানিস না, একটু বল্ট টাইপের আছে। ওই বলত ওর কাছে আমরা দুজন বল দা বেটা, ওই যে জিনিস তুই কথা পাকনামি করে বলে। আচ্ছা শোন, চল ওই লোকটা টাকা দিয়ে আসি। কার ওই বাড়িওয়ালা রে? হ্যাঁ মাপ চাই, ওই কার্টুনের সামনে যেতে পারুম না। ওপরে কি একটা মানুষ নর্মালি কথা কো? তোর পকেটে মোবাইল থাকে না, চাবি রিং থাকে না, কোনো পাথর থাকে না, তোর টাউজার নিচে নামবো কিল্লি গা? তুই টাউজার টানস এমনি উঠা যাস, এইটা একটা মানুষের কি হইতে পারে? আমি যাবো না, আমি হাসি আর পারবো, পরে বেটা বাড়াই দিব না। আমার বুঝিস না, তোরা দুজন যা। বন্ধু তুমি চিন্তা করো না, আমি ওনার নিতম্ব ধরে টেনে নিচে নামাবো। চল আমরা তিনজনে যাই, তোর কথা বলার দরকার নেই, চুপ করে থাকবি, আমি টাকা টাকা দিয়ে সব ঠিকঠাক করে চলে আসবো। স্যার স্যার, আচ্ছা একটু বল তো, কথা বলবি না? হ্যালো চাই না, মানুষ ছোট করবি না কখন, মানুষ ছোট করতে গেলে নিজে ছোট হবে। আস্তে আস্তে, আমি দুঃখিত দোস্ত। আরে কাজ কর, তুই নীরবকে নিয়ে যা। হ্যাঁ, এই সব টাকা এখানে আছে, বাড়ি এলে টাকা পয়সা সব দিয়ে এখানে সব টাকা আছে ধর। বলবি যে আমরা কালকে থেকে পারলে উঠবো, ঠিক আছে? বুঝলাম না, তুই এই কইলি যাবি, কে ফোন দিল, কই যাস তুই? একটু জরুরি কাজ আছে, তোর সব ঠিকঠাক কর, তবে তো ঠিক আছে। তোর জরুরি কাজ তো, এই সময় তুই জঙ্গলে ছাড়া কই যাবি? শেষ করে আমরা যান। মিত্র এখন তো কেহ নেই, আমি কি তোমাকে এখন একটু উত্তম মধ্যম দিতে পারি? দুষ্টামি করছি, ডরাইস না, ডরে ঠিক কর। অবশ্যই পারি, তুমি কোথায় ছবি তুলবে বলো? ঠিক আছে, তুমি যেখানে চাও রাখো, এখানে রাখো, এখানে রাখো। ওকে, আচ্ছা নামো, দাঁড়া দাঁড়া গাড়ি দেখে নেন। মানে এখানে নামাটা রিস্ক না তো? আবার একদমই না, তুমি কার সাথে আছো বুঝতে হবে। ওয়াও, তুমি আছো জিসানের সাথে। ওয়াও, অ্যামেজিং জায়গা তো, অনেক সুন্দর। এই এক কাজ করো তো, আমার এখানে ছবি তুলে দাও কয়েকটা, নাও। দিস ইজ আওয়ার রাজশাহী, এটা খুলে দিব না? ও লক, ফেস লকও নিচ্ছে না, নাও এইখানে। এইখান থেকে না জানি আমাকে পড়ে দেখা যায়। ওকে তুমি দাঁড়াও, তোমাকে আমি সুন্দর ভাবে নিয়ে নিচ্ছি। এভাবে নাও, এই আসো তো সেলফি তুলি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সুন্দর আরে হইছে, সুন্দর ফ্রেম, দাঁড়াও না, আরে সেলফি তুলি, আসো নাও, তুমি সেলফি তুলো। বাই চান্স তুমি একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করছো, দেখো ছবিটা তোমাকে কি বাজে লাগতেছে। প্লিজ প্লিজ প্লিজ, তুমি এরকম এক্সপ্রেশন জীবনও দিবা না, আমি তোমাকে ছবি তুলে দেখাচ্ছি। হ্যাঁ, তোমাকে একদম মদনের মতন লাগতেছে, আমাকে দেখ। এদিকে এসো, এদিকে এসো, আমাকে ফলো করো, স্মাইলি। হ্যাঁ হাসো, কেউ মারা গেছে নাকি? হাসি তো, এত সুন্দর দাঁত, দাঁত বের করো, এমনি করো, চিজ। দেখো সাবধানে উঠবো। অবশ্য হ্যাঁ, ঠিক আছে।
তুই এত রাতে এখানে কেন? তো কোথায় থাকলো? তুই কি আমার জন্য সিংহাসন পেতে রেখে গেছিস? আমার কি ঢুকতে দিছে? কে ঢুকতে দেয়নি? তুই কাকে বলে গেছিস? কাকে? তুই ফোনটা চেক করতো, তোকে কতবার ফোন দিছে আমি? আরে মানুষ তো মিনিমাম ফোনটা চেক করে, দেখে মানুষ যে কে ফোন দিল কিনা। আরে একটা ঝামেলা ধরিস না আমার, ঝামেলা আমার বল না তুই সেটা, যে দোস্ত আমি ঝামেলায় আছি, একটা প্রোগ্রামে ছিলাম, আসলে সিচুয়েশন ছিল না। ধর তুই ফোন চেক করবি না, তুই তো ফোন কেটে দিছিস আমার। আমি সে বিকালে প্র্যাকটিস শেষ করে এসে এত পরিশ্রম করে এসে আমি সে বিকাল থেকে পর্যন্ত এখানে অপেক্ষা করতেছি, আমি তোর কোনো রেসপন্সই পাই না দোস্ত। আমি তো তোর উপরে নির্ভর করে এখানে আসছি। বললাম তো আমি ওই সিচুয়েশনে ছিলাম না যে তোর ফোনটা আমি ধরবো। আমি লাস্টে ছাদে গেলাম, ছাদে আমার ওখান থেকে দারোয়ান খাতায় দিল। ছাদে? তুই ছাদে গেলি কেন? ছাদে তো ব্যাচেলরদের যাওয়া নিষেধ। আমি সেটা জানি, তুই আমাকে বলছিস সেটা তো। আচ্ছা ঠিক আছে, এখন কি উপরে যাবি? ও মা, তো যাবো না, তাহলে চল। চল ওই দুটি কালো চোখে আমার ছবি দেখেছি, ওই দুটি কালো চোখে, চোখ তো নয় যেন মায়াময় দুটি সাগর পাশাপাশি, চোখ তো নয় যেন মায়াময় দুটি সাগর পাশাপাশি। হ্যাঁ 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 হ্যাঁ, শোনো, এই এক কলিগে শিখেছি বুঝছো, এই হ্যাঁ আবার আবার শিখবো, আবার শিখবো। শোনো, তুমি কাল বিকেলে একটু আসতে পারবে? গরম। তুই তো আমার অনেক মানে ছোটবেলার বন্ধু, মানে অনেক ভালো বন্ধু তুই আমার, আমি চাই তুই আমার এখানে থাক, সেটা আমারও ভালো লাগে। থাকছি তো সেটাই, কিন্তু একটু ঝামেলা আছে। হচ্ছে কি মানে এখানে তো আমরা যারা থাকি এক একজন তো এক এক এলাকার, আর এক এক রকম মন মানসিকতা, বুঝতেই পারছিস। পাগল, আমি পাবলিক হলে থাকা মানে মানে এর থেকে কত বেশি লোকের সঙ্গে একসাথে থাকি তুই জানিস, আর এইগুলো অ্যাডজাস্ট করার কোনো ব্যাপার, এগুলো ম্যানেজ করে নেবো, তো এগুলো চাপ নিস। আমি জানি তুই পারবি, মানে পাবলিক ইউনিভার্সিটির হলে থাকিস সেটা তো পারবি আমি জানি, কিন্তু কিছু নিয়ম নীতি আছে আর কি এখানে থাকতে গেলে। তুই কি বলতেছিস, আমি এগুলো নিয়ম নীতি বুঝি না, আমি এগুলো পালন করতে পারবো না, তোর মাথা রাতে ঠিক নাই। আর তোর তো একটা পার্সোনালিটি আছে, তোকে যদি কেউ কিছু বলে তুই আমার বন্ধু, মানে আমি জিনিসটা কিভাবে মেনে নিতে পারবো কিনা? তোর হইছেটা কি? রাতুল? না মানে আমার সিনেমাটা হচ্ছে না। হচ্ছে না? হচ্ছে না মানে কেন হচ্ছে না? কোন মামুর বুটা বাধা দিয়েছে বলেন, শুধু নামটা একবার বলেন। আমাদের গ্রুপে স্টাইল দেখাতে গ্রুপি। আপনার মতো হিপোক্রেট মানুষ আমি আর দেখিনি। হিপোক্রেট বলছো কেন?